ওদেরকে বললাম তোরা ওখানে থাক, আসবি না, তো চলে এসছে, এখানে চলে এসছে, এই বাগানে চলে এসছে আমার পিছনে পিছনে, এদিকে বুড়ো আর এদিকে কালু। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর সবাইকে গুড মর্নিং। চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে, তো খুব সুন্দর ভিডিওটা, পুরোটা দেখবে, স্কিপ করবে না, তো চলো দেখা যাক ভিডিওটা। বুড়ো এখানে থাকবি, কটাকা? হ্যাঁ আমি এসে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, চলে এসছি জায়গাটায়। এই জায়গাটা ঠিক একটা কালী মন্দির আছে, চারিদিকে বাগান, খুব সুন্দর জায়গা। পুরো ভিডিওটা দেখবে তোমরা, খুব ভালো লাগবে ভিডিওটা। দেখো কত বড় বড় আম গাছ, আর এখানে একটা পুকুর আছে। এইটা কী করেছে আমি জানি না, বুঝতে পারছি না এটা কী করেছে। এখান থেকে একটা গর্ত টাইপসের, দেখো কত সুন্দর একটা বাগান। এখানে শুধু আম গাছে ভর্তি, বেশিরভাগ আম গাছ, সুপারি গাছ। আর এই যে পুকুর, পুকুরের এখানটা একটা আর কি ঘাট টাইপসের, এখানে সব ছেলেরা আর কি স্নান করান করতে আসে এখানে। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে একটা মন্দির, এটাও আমি দেখাবো। তোমরা সবাই থাকো বন্ধুরা ভিডিওটায়, পুরোটা দেখো, আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর জায়গা। এটা আমি যেখানে কাজ করি সেখানে আর কি, এইখানে যে আমাদের এইদিকে ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে সব ছেলেরা আসে এইখানে স্নান করে, মানে যারা আর কি লোকালে থাকে। খুব সুন্দর জায়গা, পাখি ডাকছে। আমি আর ওদিকে আর গেলাম না, ওদিকটা খুব সুন্দর। তো চলো এবার একটু মন্দিরের দিকে যাওয়া যাক। বন্ধুরা আমি ওদেরকে বললাম তোরা ওখানে থাক, আসবি না, তো চলে এসছে, এখানে চলে এসছে, এই বাগানে চলে এসছে আমার পিছনে পিছনে, এইদিকে বুড়ো আর এদিকে কালু। হ্যাঁ কালু, কালু চলে যাচ্ছি আমি, টাটা, তোরা এখানে চলে এলি, হ্যাঁ তোদের ভয় নেই। হ্যাঁ বুড়ো আয়, হ্যাঁ চ চ চ চ চ চ চ চ চ, হ্যাঁ দেখো দেখো সবাই দেখো, এক মুহূর্ত আমার পিছন ছাড়ে না। বিস্কুট কিনেছি না, বিস্কুটটা এবার আমি ওখানে, ওখানেও অনেকগুলো ডগ আছে আর কি, বাচ্চা আছে মন্দিরে ওখানে, তো আমি ওখানে ওদেরকে খাওয়াবো, ঠিক আছে। ওদেরকে বেশি খাওয়ানো হয় না, কারণ ওরা এখানেই থাকে, আর আমি তো এখানে কাজ করি যেহেতু, এদিকে ওরা এখানে থাকে। আজকে আমি এদেরকে একটু বিস্কুট খাওয়াতে এসেছি এখানে, ভাবলাম জায়গাটা খুব সুন্দর, একটা ভিডিও করে নিই। আর অনেক দিন ধরে ইউটিউবে আমার ভিডিও দেওয়াই হচ্ছে না, খুব সুন্দর একটা জায়গা। এই আমি চলে গেলাম, খুব সুন্দর একটা দারুণ জায়গা, দেখি মন্দিরের কাছে যাওয়া যাক। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, পুরো ভিডিওটা দেখো তোমরা। তো আমি চলে এসেছি মন্দিরের সামনে, আমি দেখাচ্ছি, দেখো মন্দির, এটা হচ্ছে মন্দির, আর মন্দিরের সামনে একজন শুয়ে আছে। এটা যায় ওখানে গিয়ে ঝগড়া ফগড়া করে, মাঝে মাঝে খায়। এটা একটা কালী মন্দির, খুব সুন্দর মন্দিরটা। আর এটা পুরো রাস্তা, এটা এদিক দিয়ে একটা পাড়া চলে যাচ্ছে, এটা হচ্ছে কালী মন্দির। গাইজ এখানে অনেকজন থাকতো, অনেক ডগ বাচ্চা থাকে এখানে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি না এখন। যাই হোক নেক্সট টাইম আমি এদেরকে দেখিয়ে আর একটা ভিডিও করবো। তো আপাতত এখন সকাল, তো বেশি না, 7:30 বাজে, তো সেই কারণে। আর এই বাচ্চাটা ঘুমাচ্ছে, একে আমি ডিস্টার্ব করে লাভ নেই। আর এই যে ছোটো বাচ্চা, এগুলো চ চ চ চলে। এই যে দেখো বুড়ো বাগান থেকে বেরোচ্ছে, এখন আমার সাথে চলে যাবে, আর কালু তো আমার সাথে সাথেই থাকে। কালু চ, আর ওই যে বুড়ো, এই যে বাগানটা যেটা দেখালাম আর কি, চলে চলে চলে। গাইজ বিস্কুটটা এদেরকে খাইয়ে দিই, কিছু করার নেই, ওখানে তো পেলাম না, পরে আবার হবে এই ভিডিও। তো মাসিমাকে বিস্কুটের টাকাটা দিয়ে দিই। হ্যাঁ চল চলে 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 বিস্কুট খাওয়াই, চল। বুড়ো বুড়ো দুজন মিলে আমার সাথে গেছিলো ঘুরতে, হ্যাঁ দেখো দেখো প্যান্টের ওপরে উঠে যাও, পায়ের ওপরে
দাঁড়া দিচ্ছি, দাঁড়া ওয়েট কর। করবে না, দুজনকেই দেবো, দুজনকে বিস্কুট দেবো, তোমাদেরকে সবসময় দিই, ঝগড়াঝাটি করতে হয়, আসতে পারে না, লাফাবি না, দাঁড়া। হ্যাঁ নিতে পারলো না, এছোটা না, তোর ভাই কেন বড় নাও, কেন ছোট। গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এই ছোট এনে দুটোই গুড বয়, দুটোই গুড বয়, আমার গুড বয়। Thank you.